মেশিন সেট করে নিয়ে দিলাম আগরতলা স্টেশনে। ওই যে ছোট্ট ছেলেটা তার এই ডিম্পু ড্রাইভার একটু আগ্রহ বেশি, তার বাবা তারা এটা নিয়ে দিল। আর এই যে তারা আইছিল আগরতলা ডাক্তার দেখাইতে, আমি মেশিনটা নিয়ে দিলাম। আর এখানে মেশিনটা কীভাবে বানাতে হয় সব কিছু এখানে আমি কয়ে দিয়েছি ডিটেলস, তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখতে দাও। এই দেখো বন্ধুরা, আজকে এই মেশিনটা রেডি করতেছি। একটা W1209 দিয়া রাউন্ড, যে আগে যে মেশিনটি বানাইতাম রাউন্ড শিটের, ওই মেশিনগুলো আর কি। ঠিক আছে, তো দেখো মেশিনটা আমি সম্পূর্ণ এখানে দেখাইমো কীভাবে সেটিং করতে হয়, ইয়েগুলো প্লাইটি কতটা কতটা কাটতে লাগে, তারপরে যে তোমার লাইটটা কোথায় ফিট করতে লাগে, শিটগুলো কদূর কাটতে লাগে, সবটা দেখাইমো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে তো দেখাই দিই এটার সেটিংটা আমি কীভাবে করলাম, এটা ওয়্যারিংটা কীভাবে করলাম। ঠিক আছে, তারটা এই দেখো, এখানে আমি একটা ফ্যান ফিট করছি। প্রথমত এখানে একটা ফ্যান ফিট করছি, ফ্যানটা কিন্তু ইজি ঘুরতেছে, অনেকটা বাতাস আছে, ফ্যানটা ঘুরতেছে কিন্তু। আর বাল্বটা ফিট করছি, প্রথমত এই যে বাল্বটা ফিট করছি একদম সাইডে, এটা ঠিক এই রাউন্ডের মিডল থেকে এটা ধরছি, ঠিক মিডলে যেটা পড়ছে এটা। আর এখানে সাইডটা নাট দিয়ে ফ্যানটা আড়ক করে দিয়েছি, বাস এই যে তারটা যাইতেছে, তারটা লক রাখো। এই লাইটের থেকে যে লাইট তারটা গেছে, এই তারটা বাই করছি এখান দিয়ে, বাই করিয়া ঠিক এই যে এই তারটা আমি ঠিক মিডলে খাইটা দিছি, খাইটটা এই পয়েন্ট আর এই পয়েন্টে লাগাই দিছি। ঠিক আছে, আর একটা লাইন ডাইরেক্ট কারেন্টে গেছে। হ্যাঁ, এটা এটা এটাও কিন্তু কারেন্ট থেকে এসে, এটা কারেন্ট আর বাল্বের ডাইরেক্ট তারটার মিডলে খাইটটা এখানে আমি ঢুকাই দিছি দুইটা। আর ফ্যানের লাইনটা আর এই অ্যাডাপ্টারের লাইনটা আমি ডাইরেক্ট এখানে দুইটা দিয়ে দিছি। ঠিক আছে, কালো কালো যদি হয় বা সাদা যদি হয় তাহলে এইটা তুইব, আর লাল হইলে এটা তুইব। ঠিক আছে, এটা তো তোমরা বুঝলে। আর সেটিংটা তো যারা না পারো তারার লেগে সেটিংটা একটু দেখাই দিই। এমনিতে সেটিং কিচ্ছু করতে হয় না, খালি জাস্ট এটাতে একটু টিপটা ধরবেন, যখন এটা ব্ল্যাঙ্কিং করব তখন এটারে আপনার এইভাবে টিপটা ধরার পরে এইভাবে যখন ব্ল্যাঙ্কিং করব তখন এটারে জাস্ট খালি 37.7 করে দিলেই চলবো। ঠিক আছে, যেটা দিয়া বাড়ে এটা দিয়ে বাড়াইতেই। ঠিক আছে, হ্যাঁ বাড়তেছে, এটা দিয়া বাড়াইয়া 37.7 কইরা বেশি গেছে গা। ঠিক আছে, এটারে 37.7 করতেই বেশি টিপদা ধরে রাখলে বেশি জায়গা। হ্যাঁ, 37 হয়েছে, 37 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 37.7 বাস ছাইড়া দেবেন, ব্ল্যাঙ্কিং করা শেষ হইব। যখন ব্ল্যাঙ্কিং করা শেষ হইব তখন আবার এটাতে একটু চাপদা ধরবেন, ধরে সেটা একদম ধরে রাখবেন। যখন পি জিরো আইলে আরেকটা টিপ দেবেন, যখন অনেকে সি থাকে, সি থাকলে লাইট জ্বলতো না, এস থাকলে হিটিং তো লাইট জ্বলবো। ঠিক আছে, আবার এটা দিবেন, এটা সেটিং লেখা আছে, এটা প্লাস মাইনাস লেখা আছে এখানে। ঠিক আছে, এটা সেটিং লেখা আছে, যখন এই টিপটা ধরলেন, ধরার পরে পি জিরো সেটিং করবেন আর পি ওয়ান সেটিং করলেই কাফি, এটা ওয়ান করে দিলেই হবো। ঠিক আছে, এখানে ওয়ান করে দিলে, ওয়ান করে দিলেই হবো, বাস। তাহলে আর কিছু করতে লাগে না, এমনি সব সেটিং করাই থাকে, তো জাস্ট খালি অতটুকু দুইটা সেটিং করে দিলেই চলবো। আপনার ডিম ফুটবো, আর হিউমিডিটির লেগে এলে তো অন্যটা ফিট করতে লাগে। তো তোমরা চাইলে এরকম মিটার দিয়ে অলরেডি বানাইতে পারো, বা আরও অন্য মিটার আছে, এটাও আমি এনে দেখাইতেছি। এই যে চাইলে এই মিটারটা দিয়েও করতে পারেন আপনারা, এই মিটারটা দিয়ে করলেও আপনার আরও ভালো আর কি। এটা তো শুধু হিট কন্ট্রোল করবো, এটা হলে টেম্পারেচার হিউমিডিটির দুটোটা কন্ট্রোল করবো, আপনার কোনো কিছু করতে লাগবে না। হ্যাঁ, খালি ডিমটা টার্নিং করাই নিয়ে, আর এই যে এটা আমি কিন্তু এইভাবে সেম সব কিছু ওয়্যারিং কইরা দিয়ে দিই, ওয়্যারিং কইরা দিয়ে দিই সব কিছু, সেটিং কোটিং সব কিছু কইরা দিয়ে দিই। তারপরেও যারা না বোঝে আমি ভিডিও করলে দীক্ষা করে দিই, কেমনি লাগাইতো কেমনি কীটা করতো, আমি যতটুকু পারি সাহায্য করি সবাই দিই। আর এটা হইলে এটার লগে এটা লাগে আর কি, হিউমিডিটি ফায়ার লাগে, এটা হচ্ছে হিউমিডিটি হিউমিডিটি ফগার পায় এটা। ঠিক আছে, এই যে এটা লাগে লগে, তাইলে মানে অনেকটা কাজ সহজ হয়ে যায় হিউমিটারটা দিয়ে করলে। তো যার যেটা দিয়ে লাগে এটা দিয়ে বা 3028 দিয়েও করতে পারেন, যে যেরকম লাগে যোগাযোগ করতে পারেন। আর যদি নিজেরা বানাইতে পারেন তো ভালো, পার্টস নিয়ে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। তো আর আমি দেখাই দেবো এটা
এটা ই আমি ইটা দেখাইবো ওখানে, এই যে রাউন্ডে কিভাবে করতে হইব। এই যে ভিতরের যে রাউন্ডটা, ভিতরের রাউন্ডটা এখানে কিন্তু দুইটা রাউন্ড, ঠিক আছে। ভিতরের রাউন্ডটা কাটবেন আপনারা 7.5 ফুট, আর এই বাইরের রাউন্ডটা কাটবেন 8.5 ফুট। তাহলে দেখবেন এইরকম একটা গ্যাপ থাকবো, এইরকম যখন একটা গ্যাপ থাকবো মোটামুটি 1 ইঞ্চির মতো একটা গ্যাপ থাকলে আপনার জিনিসটাও শক্ত হইব, হিটটাও অনেক সময় ধরে রাখবো। আর হাইরকেলের লিগে যারা মনে করেন যে আপনার এই ইনভার্টার টিনভার্টার লইতে পারতেন না, হ্যাঁ জাস্ট খালি একটু ট্রাই করতেন বা শুরু করতেন, তাহলে আমি মনে করি এইরকম মেশিন তৈরি করেন। আপনার হাইরকেল দিয়ে ম্যানেজ করার লিগে একদম পারফেক্ট মেশিন হয়েছে গিয়া এটা, আপনারা কম টাকার মধ্যে একদম ভালো। আপনারা যদি চান এই যে এরকম এরকম গুলো মেশিন নিতেন, ইয়ে কর আর এই স্যার কোনো হচ্ছে মেশিন একটু স্টাইলিশ এই করতেন সেই করতেন, স্টাইলিশ মেশিন নিতে গেলে একটু খরচাও করতে লাগবো, আর খালি নিয়ে এমনিই নিয়ে সেটা আপনারা ইনভার্টার নাই কারেন্ট থাকলো না, একদিন কারেন্ট নাই আপনার তৈলে আর ডিম ফুটতো না, ঠিক আছে না, ডিম অনেকগুলো নষ্ট হইব। আমি মনে করি খরচ করলে একটু ভালো করে করেন, এই ছুটো না নিয়ে তৈলে একটু বড়ো করে নিয়ে আপনারা একদম ইনভার্টার টিনভার্টার সব কিছু দিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে করেন ছোটো করে শুরু করতেন তাহলে এইরকম মেশিন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এইরকম মেশিন নেন, আপনার লস হইতো না, একটা হাইরকেল 250 টাকা দা কিনলে আর আপনার এই এরকম রাউন্ড মেশিন অল্প টাকার মধ্যে হয়তো আপনারা নিজেরাও বানাইতে পারবেন। এটি এটা তো আমি খুঁই দিয়ে লাইতেছি কীভাবে কি, এটা হচ্ছে 7.5 ফুট, এটা হচ্ছে 8.5 ফুট, আর এই ভিতরেরটা 28 ইঞ্চি বা আপনারা এটা আইন না সেইটা যদ্দুরা কষি যে রাউন্ডটা হয়তো তোমরা এইভাবে নিয়ে দেখাইতে পারো, ঠিক আছে। এটা এসে গিয়া তোমার 28 থেকে একটু কম 27 ইঞ্চি, ঠিক আছে। ভিতরের রাউন্ডটা সব দিকে 27 ইঞ্চি, ঠিক আছে, 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি করে রাউন্ড কইরা নিচে দা কিন্তু চারটা পা আছে, মধ্যে একটা পা আছে এটার দাঁড়াইয়া কমপক্ষে আপনার 3 ইঞ্চি উপরে মাটির থেকে 3 ইঞ্চি উপরে থাকতো, হ্যাঁ। আর নিচেও এটার নিচেও তোমরা এই যে 3 ইঞ্চি ঠিক 3 ইঞ্চি উপরে আছে মাটির টিকা, মিশেও নিচেও 2 ইঞ্চির মতো কাঠের গুঁড়া দিয়ে দেবা, 1 ইঞ্চির মতো ফাঁক থাকবো। আর এটার ভিতরে যত পারো একদম সুন্দর করে সবদিকে ঘুরাইয়া কাঠের গুঁড়া দিয়া জাম করে দিবা, তৈলে জিনিসটা হেভি হইব, একদম শক্ত হইব। আর উপর দিয়া তো প্লাই দিয়া যে বানায় দেখাইলাম এটা দিয়া তোমরা ইয়ে করবা, তো এমনি যা এই ইয়েটা বানাইবার সময় উপরের ইয়েটা বানাইবার সময় তোমরা 19 করবা, 19 ইঞ্চি বড়টা যেটা বাল্ব ফুল ফিট ফ্যান্টেন ফিট করবা। 19 ইঞ্চি করার পরে ওই মিডল থেকে উপরে কলম লাগায় একটা দাগ দিয়া ঠিক মিডল জায়গার পরে এখানে হোল্ডারটা ফিট করবা, আর এরপরে এখান থেকে